আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলা আলার রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন একটি প্রশ্ন অনেকেই আমাদের কাছে করে থাকেন আর তা হল ফার্মের মুরগি অথবা চাষের মাছ এগুলো প্রতিপালনের ক্ষেত্রে কোনো কোনো খামারি চাষি এমন সব খাবার পরিবেশন করে এগুলোকে যে খাবারগুলো নোংরা নাপাক অপবিত্র যেমন কোনো পশু পাখির বিষ্ঠা ইত্যাদি খাওয়ানো হয় মাছের ক্ষেত্রে দেখা যায় মুরগির বিষ্ঠা খাওয়ানো হয় মুরগির ক্ষেত্রে দেখানো হয় দেখা যায় যে অনেক অপবিত্র এবং নোংরা বিভিন্ন খাদ্য তাদেরকে খাওয়ানো হয় তো কোনো প্রাণীকে যদি নাপাক নোংরা খাদ্য খাওয়ানো হয় এবং এটা খেয়ে সে বড়ো হয় বেড়ে ওঠে তাহলে সেই প্রাণী খাওয়া আমাদের জন্য ইসলামের শরীরের দৃষ্টিকোণ থেকে হালাল হবে কি না এই প্রশ্নের উত্তরে সর্বাগ্রে যে হাদিসটি আমাদের সামনে চলে আসে সেটি বর্ণিত হয়েছে মুসাদে আহমদে সুরানা আবুদাউদে এবং তিরমিজি ত্রিমিজি বিভিন্ন হাদিসের কিতাবে সেই হাদিসটিতে রসুলের করিম সাল্লা সাল্লাম আমাদেরকে জাল্লালা খেতে নিষেধ করেছেন জাল্লালা বলা হয় ওই প্রাণীকে যেই প্রাণী নাপাক নোংরা এবং অপবিত্র খাবার খেয়ে বেঁচে থাকে জীবন ধারণ করে বড় ওঠে তো এই জাতীয় প্রাণী খাওয়া নিষেধ যেগুলো নাপাক খাবার খেয়ে বেঁচে থাকে জীবন ধারণ করে এগুলোকে জাল্লালা বলা হয় এই জাল্লালা সম্পর্কিত হাদিসের ব্যাখ্যায় ওলামা একরাম এ জাতীয় পশুকে পাখিকে তিন ভাগে বিভক্ত করেছেন যেমনটি আল্লামা কাসান রহমান সনায়ত উল্লেখ করেছেন এবং শেখ মোহাম্মদ সোহাল আলসাম রহমাল্লাহ তার ফতোয়াতে উল্লেখ করেছেন ইসলাম কিউতে বিস্তারিত আলোকপাত করা হয়েছে সেই তিনটি ভাগ এরকম যে কিছু প্রাণী কিছু পশু আছে যারা বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল খাবার খায় তবে কোনো কোনো ক্ষেত্রে নাপাক খাবারও গ্রহণ করে তারা এ ধরনের পশু পাখি খাওয়া হালাল এবারে কারোর কোনো দ্বিমত নাই এগুলো জাল্লালার মধ্যে পড়বে না অর্থাৎ নিষিদ্ধ যে সমস্ত পশুর গোস্ত খাওয়া দুধ খাওয়া সেগুলোর আওতে এটা পড়বে না যেমন আমাদের দেশে দেশি মুরগির কথা আমরা বলতে পারি দেশি মুরগি বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল খাবার খায় কুড়া ইত্যাদি খায় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নাপাকেও তারা মুখ দেয় তো মাঝে মধ্যে নাপাকে মুখ দেয় তার মানে তার খাবারের ক্ষেত্রে বেশিরভাগ খাবারে তার নর্মাল থাকে মাঝে মধ্যে নোংরা খাবার খায় তো এটি জাল্লালের মধ্যে পড়বে না বা এটি আর গোষ্ঠ খাওয়া আমাদের জন্য হারাম হবে না নিষিদ্ধ হবে না আর দ্বিতীয় হলো যেই প্রাণী বেশিরভাগ ক্ষেত্রেই নাপাক খাবার গ্রহণ করে তার নর্মাল খাবারের পরিমাণ কম থাকে এরকম যদি হয় তাহলে সেই পশুর গোস্তে তার দুধে তার কোনো অংশে মাংসে যদি ওই নাপাকির কোনো গন্ধ চলে আসে বা তার কোনো আলামত পাওয়া যায় তাহলে সেটি খাওয়া যাবে না এ ব্যাপারে কারোর তিমত নেই তাহলে প্রথম প্রকার খাওয়া যাবে আর দ্বিতীয় প্রকার খাওয়া যাবে না অর্থাৎ যে পশু বেশিরভাগ ক্ষেত্রে বেশ পশু বা প্রাণী পাখি বেশিরভাগ ক্ষেত্রে আপনার নাপাক খাবার নোংরা খাবারই খায় অল ভালো খাবার খুব কমই খায় সেই পশুর গোষ্ঠে যদি সে নাপাকির গন্ধ পাওয়া যায় তাহলে সেটা খাওয়া যাবে না তৃতীয় প্রকার হলো বেশিরভাগ ক্ষেত্রে নাপাক খাবার গ্রহণ করে কিন্তু সেটার গোষতে আপনার কোনো নাপাকির গন্ধ না থাকে এরকম যদি হয় তাহলে সেটা নিয়ে কী হবে এ বিষয়ে মত দেখা দিয়েছে ইমাম আহমদ ইবাহ আহমুল রহমল্লার মতে এটা জাল্লাল অন্তর্ভুক্ত এটাও খাওয়া যাবে না যেহেতু বেশিরভাগ নাপাক খাচ্ছে সে অতএ জাল্লালার ভিতরে পড়ে যাবে এটা খাওয়া যাবে না তবে জমহরুল্লা মাইক্রামের মত ভিন্ন এবং সেটি বেশি বিশুদ্ধ অর্থাৎ ইমাম আবু হানিফুর রহমল্লা ইমাম শাফি রহমাউল্লাহ এবং আহমদ ইবল আহমুর রহমল্লা থেকে একটি বর্ণনা সহ অন্যান্য যত ইমামগণ রয়েছে যেমন হাফিজ ইমরাজ রাসকান রহমল্লাহ এবং ইমাম নহী রহম সহ অনেক ইমামগণ ওলামা একরামের মত বরং বেশিরভাগ আমাদের মত এটা যে এ জাতীয় পশু খাওয়া যাবে অর্থাৎ বেশিরভাগ খাবার তার নাপাক হলেও যদি ওই নাপাকের গন্ধটা তার মাংসে বা অংশে না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া যাবে এটি নিষিদ্ধ চাল্লালার আওতায় পড়বে না কারণ কোনো নাপাক বস্তু যদি ভিন্ন আরেকটি বস্তুতে রূপান্তরিত হয়ে যায় তার মূলটাই পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা ইস্যামেশ্বরের দৃষ্টিকোণ থেকে হালাল হয়ে যায় তার বিধান পরিবর্তন হয়ে যায় অর্থাৎ নাপাক জিনিসটা নাপাক থাকে না সেটা পাক হয়ে যায় যেমন কোনো নাপাকির স্তূপে অপবিত্র কোন ময়লার স্তূপে যদি কোনো ফসল উৎপন্ন হয় তাহলে সে ফসলটা কিন্তু একটা ভিন্ন আরেকটি রূপে রূপান্তরিত হয়ে যাওয়ার কারণে নাপাকটা ভিন্ন আরেকটা রূপে রূপান্তরিত হয়ে যাওয়ার কারণে সেটা খাওয়া কিন্তু জায়েজ এজন্য সেই মূলনীতির আলোকে আর বিভিন্ন মূলনীতির আলোকে এ মতটাই অধিক বিশুদ্ধ যে ফার্মের মুরগি হোক অথবা চাষের মাছ হোক এগুলো খাওয়ার ক্ষেত্রে দেখতে হবে এগুলোতে যদি ওই নাপাক যে খাবারটা সে গ্রহণ করে ওইটার গন্ধটা যদি এর ভিতরে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা খাওয়া যাবে অনেক সময় চাষের মাছ বা ফার্মের মুরগিতে এক ধরনের বিশেষ গন্ধ থাকে সেই গন্ধটা সেগুলো ভিন্ন কারণে হতে পারে যদি খাবারের কারণে বা খাবারের গন্ধটাই হুবহু চলে আসার খাবারটা নাপাক তার নাপাকটাই গন্ধটাই থাকে তাহলে তো সেটা খাওয়া যাবে না কিন্তু সচরাচর যে গন্ধটা থাকে এই গন্ধটা ওই নাপাক বিষ্ঠার গন্ধ নয় যেমন মুরগির বিষ্ঠা যদি মাছকে খাওয়ানো হয় মাছের মধ্যে সে মুরগির বিষ্ঠার গন্ধ সচরাচর পাওয়া যায় না যার কারণে এগুলো খাওয়া শরীরের দৃষ্টিকোণ থেকে হারাম হবে না তবে বিভিন্ন গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের একাধিক রিপোর্টে আমরা দেখেছি এবং আপনারা অনেকে নিশ্চয়ই দেখেছেন যে এই জাতীয় মাছ মুরগি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যেগুলোতে যেগুলোকে বিভিন্ন পশু পাখির বিষ্ঠা ইত্যাদি খাওয়ানো হয় এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেই জায়গা থেকে এগুলো আমাদের হয়তো বর্জন করা উচিত বা না খাওয়া উচিত কিন্তু ইস্যামেশ্বরের দৃষ্টিকোণ থেকে এটি আমাদের জন্য নিষিদ্ধ হবে না আর এর বাইরে প্রাণীর মধ্যে যদি সংশ্লিষ্ট খাবার যেটা সে খেয়ে থাকে না পাক বা নোংরা অনেক সময় সেটার গন্ধ যদি চলে আসে এটা খাওয়া না খাওয়ার যে বিধান রয়েছে সেটা কি হারাম পর্যায়ের নিষেধাজ্ঞা নাকি মাকরু পর্যায়ের নিষেধাজ্ঞা ক্ষেত্রে বেশিরভাগ অমাইক্রামের মত এবং বিশুদ্ধ রাজে মত হল এটা মাকরুহ পর্যায়ে নিষেধাজ্ঞা হারাম পর্যায়ে নিষেধাজ্ঞা নয় যদিও আহমেদেবিনব রহমাউল্লা থেকে একটি বানা পাওয়া যায় তিনি এটাকে হারাম পর্যায়ে নিষেধাজ্ঞা বলেছেন তাহলে খোলাসা কথা হল যে চাষের মাছ এবং ফার্মের মুরগি ইত্যাদি এগুলোর গোষ্ঠ খাওয়া যাবে যদি যে নাপাক বস্তুটা তাদেরকে পরিবেশন করা হয় খাবার হিসাবে সেগুলোর গন্ধ তার গোষ্ঠীর ভিতরে না আসে তাহলে সেটি খাওয়া যাবে ইনশা আল্লাহ তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জায়গা থেকে আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছুকে গ্রহণ না করতে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে সেই জায়গা থেকে আমাদেরকে এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো হয় আল্লাহ আমাদের সকলকে সব كثير رسول الكريم صلى الله عليه وسلم ونرشده لك من أجل التوفيق والسلام عليكم ورحمة الله وبركاته